হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ব্লগটি আমি সরাসরি রান্নাঘর থেকে শুরু করলাম এইটা মূলত আমার রবিবারের ব্লগ তো রবিবারের দুপুরে রান্নাবান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শুরুতেই বলে নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওটি প্রতিদিন দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে মুরগি কেটে নিচ্ছি দেখছেন দুপুরের রান্নার জন্য আজকে রান্না করব হচ্ছে রোস্ট আর বৌয়া ভাত আজকের চিকেন রোস্ট আমি একটু অন্যরকম করে রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করা আজকের রেসিপিটা তো এখানে নর্মালি মুরগিগুলো কিন্তু বাজার থেকেও কেটে দেয় নর্মালি যেভাবে রান্না করি আর কি মুরগি তো সেই সাইজ করে কেটে দেয় আবার বললে রোস্টের সাইজ করেও কেটে দেয় তো নর্মালি বাসার জন্য যেভাবে রান্না করি সেটা আমি ওখান থেকে কাটিয়ে আনি কিন্তু রোস্টের জন্য যেই মুরগিগুলো সেগুলো আমি আস্তই নিয়ে আসতে বলি কারণ আমি আমার ইচ্ছে মতন সুন্দর করে সাইজ করে নিতে পারি সেজন্য তো সেটাই করে নিলাম এখন আর এখনই তো যাতে মশলা ভালো করে ঢুকে সেই জন্য একটু কুচে নিলাম মুরগিগুলো তো মুরগিগুলো কাটার পর তারপরে আমি যে বৌয়া ভাত রান্না করবো জন্য চাল নামিয়ে নিয়েছি এই যে এগুলো এর আগেও রান্না করেছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম বৌয়া ভাতের তো এগুলো এখন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে তারপরে এই যে পানি ঝরানোর জন্য এভাবে স্টেনারে রেখে দিয়েছি আর এই তো এখন আমি রান্নাতে চলে যাব প্রথমে আমি রোস্ট রান্নার রেসিপিটাই দেখাচ্ছি আজকে বললামই তো যে একটু অন্যরকম করে রান্না করব তো এখন আমি লবণ দিয়ে এটাকে মেখে শুধু হালকা ভেজে নেব রোস্ট আর রোস্ট আসলে নর্মাল সবাই রান্না করতে পারে কম বেশি তারপরেও যেহেতু বললাম যে আজকে একটু অন্যরকম করে রান্না করব খুব সহজ যেটা হচ্ছে আপনাদের ঘরে অনেক কিছু না থাকলেও আপনারা রোস্ট এইভাবে রান্না করতে পারবেন সেজন্যই আসলে আমার রেসিপিটি শেয়ার করা আজকে তো এখানে আমি মুরগিগুলো দিচ্ছি আর বেশি ভাজি করব না বেশি ভাজি করলে কিন্তু পরে অনেক বেশি শক্ত হয়ে যাবে হালকা একটু ভাজি করব। এপিট ওপিট শুধু একটু বলতে গেলে হালকা ভাজি হবে ওরকম করা করি না এই যে দেখছেন আমি ওপিট করে দিয়েছি এরকম কালারটা হবে মুরগির তো মুরগি ভাজা হয়ে গেছে ঠিক সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি রোস্ট রান্না করব তো আজকে রবিবার আমি স্যার স্কুল বন্ধ শনি রবিবার তো বন্ধ থাকে সেজন্য চিন্তা করলাম কারণ দুপুরবেলা তো দেখা যায় স্কুল খোলা থাকলে বাসায় বেশি একটা খাওয়া হয় না সেজন্যই শনি রবিবার চেষ্টা করি আমি স্যার পছন্দের কিছু রান্না করার জন্য তো সেজন্যই আজকে আসলে রোস্ট রান্না করছি তো পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো এখন ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব আর আমার আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এগুলো ডিফ্রিজের ছিল তাই এরকম কিউব আকারে তো গলে যাবে একটু পরে কোনো প্রবলেম নেই আমরা নর্মালি রস্ট রান্না করলে রস্টের মধ্যে বাদাম বাটাটা ইউজ করি কিন্তু অনেক সময় দেখা যায় কি বাদাম থাকে না বাসায় বা রান্নার আগে ভিজাতে ভুলে গেলে তাহলে আপনাদের বাসায় যদি পিনাট বাটার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন আর পিনাট বাটার যদি রোস্টে দেওয়া হয় তাহলে রোস্টের যে স্বাদ সেটা আরও দ্বিগুণ বেড়ে যায় নর্মালি বাদাম বাটার থেকে এই পিনাট বাটারটা যদি ইউজ করা হয় রোস্টের মধ্যে চিকেন রোস্টের মধ্যে তাহলে তো আর কথাই নেই আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি প্রায় সময় দিই কিন্তু সব সময় না দেখা যায় যে যখন আমি বাদাম ভিজাতে ভুলে গেছি আমার বাসায় বাদাম ছিল কিন্তু আমি বাদামগুলো আসলে ভিজাতে ভুলে গেছি সেজন্যই পিনাট বাটারটা ইউজ করছি তো এখানে আমি একটু ক্যাচ আপ নিয়ে নিয়েছি আর পিনাট বাটার এই দুইটাকে একসাথে মিক্সড করে তারপরে আমি রোস্টের মধ্যে দিব তো কিছু কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যে ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু রান্নার স্বাদকে আরও দ্বিগুণ করে দেয় তো সেই ইনগ্রেডিয়েন্টের মধ্যে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টটা একটা যে পিনাট বাটারটা যে রোস্টের স্বাদ সেটা অনেকগুণ বাড়িয়ে দেয় কারণ পিনাট বাটার শুধু পিনাট দিয়ে করা হয় না এর মধ্যে আরও অনেক ইনগ্রেডিয়েন্ট আছে যে ইনগ্রেডিয়েন্টটা এই রোস্টের স্বাদটা বাড়িয়ে দেয় তো এই তো দিয়ে দিলাম এখন দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা দিলে রোস্টের যে একটা ব্যালেন্স সে ব্যালেন্স চলে আসে তো টক দইটা দিয়ে এখন ভালো করে চেড়ে মিশিয়ে নিব তো এই মশলার মধ্যে এখন পর্যন্ত আমি কোনো গুঁড়া মশলা ইউজ করিনি দেখেছেন আমি প্যাকেটের মশলাটা ইউজ করব একটু পরে তো আমি সব কিছু ভালো করে কষিয়ে তারপরে প্যাকেটের মশলাটা দিব তো রান্না হচ্ছে এক একজনের হাতে এক এক রকম স্বাদ হয় কারণ রান্নার ধরন এক এক রকম হয় এক একজনের সেজন্য দেখা যায় সব কিছু ইনগ্রেডিয়েন্ট একই কিন্তু রান্নার ধরনের জন্য রান্নার যে স্বাদ সেটা পাল্টে যায় আর আমি এক এক সময় এক এক রকম করে রান্না করতে পছন্দ করি কারণ দেখা যায় রোস্ট আমি অনেক রকম করে রান্না করি তো আজকে একটু অন্যরকম করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেরই আছে যে রান্নার মধ্যে একটু ভিন্নতা আনতে ভালো লাগে তো আমার অনেক বেশি ভালো লাগে রান্নার মধ্যে ভিন্নতা আনতে তো এ পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো এক চামচের মতন দিয়েছি ছোটো চামচের তো দিয়ে এখন ভালো করে এটাকে আবার মিশিয়ে নিব আর একদম যখন ভালো করে সব কিছু হয়ে যাবে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিব আর এখানে আজকে আমি প্যাকেটের রোস্টেড যে মশলাটা সেটাই ইউজ করব রাঁধুনি যেটা তো আজকে আমি শুধু রোস্টের রেসিপিটাই শেয়ার করব কারণ বহু আতাতের রেসিপিটা যদি শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর বউ আপাতের রেসিপি আমার ব্লগে আছে কিছুদিন আগেই কিন্তু আমি রান্না করেছিলাম অনেক পদের ভর্তা আর বৌয়া ভাত সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বৌয়া ভাতটা কীভাবে রান্না করে আর অনেকে এটার সাথে অনেক বেশি পরিচিত তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলাটা আরও ভালো করে কষানোর জন্য তো এই পর্যায়ে আমি প্যাকেটের মশলাটা দিয়ে দিচ্ছি দেখছেন তো এখানে অল্প একটুই ছিল তো সেই মশলাটা দিয়ে এখন ভালো করে আবার কষিয়ে নিব মশলাটা তো অনেক সময় আমি প্রথমে প্যাকেটের মশলাটা দেই তারপরে আমি দই গুঁড়া দুধ এগুলো দেই কিন্তু আজকে একটু অন্যরকম করে রান্না করলাম আজকে প্যাকেটের মশলাটা সব মশলার পরে দিয়েছি তো অনেক ভালো লেগেছে অনেক সময় দেখা যায় কি গুঁড়া মশলাটা যদি প্রথমে দিয়ে দিই তাহলে কষাতে কষাতে মশলাটা একটু তেতো লাগে তো পরে দিয়েছি বেশ ভালোই লেগেছে আজকে এই চিকেন রোস্ট রান্নাটা তো এই তো কথা বলতে বলতে পুরো মশলা আমার কষানো হয়ে গেছে তো ভেজে রাখা যেই চিকেনগুলো সেগুলো এখন আমি দিয়ে দিব এই মশলার মধ্যে তো শনি রবিবার দিন আসলে ওরকম করে আমি ব্লগ শেয়ার করি না কারণ হচ্ছে রামিসার ছুটি থাকে তো রামিসাকে সময় দেওয়ার চেষ্টা করি সেজন্য আজকে আমি এই চিকেন রোস্টের রেসিপিটা দিয়েই ব্লগটা তৈরি করেছি কারণ সারাদিনের ব্লগটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে অনেকটা সময় আমার চলে যায় তো এটাও একটা কারণ আর আরেকটা হচ্ছে এই রোস্টটা আজকে একটু অন্যরকম করে রান্না করেছি সেটাও তো সব মিলেই আজকে শুধু আমি একটা রেসিপি দিয়েই ব্লগটা আমি কমপ্লিট করলাম তো আজকের ব্লগটা মূলত আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য আমি এখন চেষ্টা করি প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য আর প্রতিদিন ব্লগ দিলে ভালো ইউটিউবের জন্য ভালো আর আমাদের জন্য ভালো সবার সাথে কানেক্ট থাকা যায় দেখা যায় একদিন দুই দিন পরপর দিলে ওরকম কানেক্ট থাকা যায় না সেজন্য তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলার সাথে এখন চিকেনগুলো রান্না করে নিব তো আমার আসলে শুধু রেসিপি দিয়ে একটা ব্লগ শেষ করতে আসলে ভালো লাগে না আমার কাছে সারাদিনের ব্লগটা শেয়ার করতেই বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু কিছু করার নেই আমি শনি রবিবারে কিছু রেসিপি দিব আর অন্যান্য সময় চেষ্টা করব সারা সারাদিনের ব্লগটা শেয়ার করতে তাহলে আশা করি আপনাদের কাছেও ব্লগুলো অনেক বেশি ইন্টারেস্টিং মনে হবে আর ভালো লাগবে এখানে কথা বলতে বলতে প্রায় রান্না আমার হয়ে যাচ্ছে তো এখানে দেখছেন তেলগুলো ভেসে উঠছে আর আমি একটু ভালো করে ঢেকে তারপরে হালকা আছে এখন ভালো করে রান্না করে নেবো এই তো রোস্ট রান্না হয়ে গেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ